দর্শক, আমরা পেয়ে গেছি সেই জনপ্রিয় ইউটিউবার মিরাজ, যাকে সবাই চেনেন, একজন সংগ্রামী মানুষ যার সংগ্রাম, যার পরিশ্রম দেখে আসলে সবাই অবাক হয়েছেন। আজকে তিনি দেখেছেন এখানকার পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি দেখতে আসছেন। আমরা তার সাথে কথা বলবো। আসলে ভাই, আপনি কি দেখলেন বা কেমন লাগলো বিষয়টা? আমি ফার্স্টে হচ্ছে আগে টিভিতে দেখছিলাম, নিউজ দেখার পর ভাবলাম যে পাবনা থেকে আমার ঢাকাটা যাওয়া দরকার, কারণ এই যে এমন একটা অবস্থা, এটা আমার নিজের চোখে না দেখলে মনে হয় না আমি মানে বিশ্বাস করতে পারবো। তারপর যখন এখানে আসলাম, আসার পর মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, আমি কথাই বলতে পারছি না, আমার গলা শুকায় আসতেছে এইগুলো দেখে, যে কত মানুষের স্বপ্ন ছিল যে ঈদে কী করবে, তার পরিবার সাথে কীভাবে কাটাবে, এই যে তাদের যে স্বপ্ন, এই স্বপ্নগুলো যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সত্যি কথা বলতে গেলে ভাবতে গেলেই গলা শুকায় আসতেছে। মানে আমার বলার মতো কিছু নাই। আর আপনারা যাদের এই ক্ষতিগ্রস্ততা হয়েছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আল্লাহর কাছে নারাজ হবেন না। আল্লাহ পাক হয়তো আপনাদের এর থেকে ভালো কিছু রাখছে, এর জন্যই হয়তো আল্লাহ পাক এটা করছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা আমাদের হাতের না, এটা মানে হয়ে গেছে, কিছু করার নাই। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা হচ্ছে যে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকবেন, কারণ এনাদের সর্বোচ্চ ছিল এই এইটার মধ্যে, আর এইগুলোই পুরো ছাই হয়ে গেছে। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই এখানে আসবেন, দেখবেন এবং এনাদের পাশে থাকবেন, আর কিছু বলার নেই। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, যে চাইলে অনেক কিছু পাওয়া যায়, আমাদের যে প্রবাসী ভাইরা আছে, আপনার অনেক প্রবাসী ফ্যান আছে, আপনি কি আপনার প্রবাসী সে ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যারা এখানে সাহায্য সহযোগিতা করতে চান? অবশ্যই অবশ্যই, মানে কি বলবো, আপনারা তো অনেকেই এখানেই তো যারা আছে, তাদেরই তো টাকা পয়সা নাই, যারা দেশে এবং দেশের বাইরে আছেন, অনেক যারা টাকা পয়সাওয়ালা আছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এইখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে হেল্প করেন, তাদের পাশে দাঁড়ান, কারণ আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে, মানুষ তো মানুষের জন্যে। তো এটাই, আর কিছু প্রশ্ন আছে? কারো জীবনের সাথে যুদ্ধ করে যেভাবে আপনি নিজেকে তৈরি করেছেন, এখানকার মানুষগুলো কিন্তু আজকে অসহায়, তাদেরকে কি বলবেন? এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট যে ওনারা হয়তো ভাবতেছে যে আমার সবকিছু পুড়ে শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি। না, আপনি নিঃস্ব হননি, আপনার আল্লাহ চোখ দিয়েছে, হাত দিয়েছে, আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারবেন। আর আল্লাহ পাক এখানে আপনাকে শেষ করেননি, এখানে আপনাকে শেষ করেননি, কারণ এর থেকে ভালো কিছু আল্লাহ পাক আপনার জন্য অবশ্যই রেখে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই, থ্যাংক ইউ ভাই মিরাজ ভাই, থ্যাংক ইউ মিরাজ ভাই, থ্যাংক ইউ মিরাজ ভাই, ধন্যবাদ। এই বঙ্গবাজার দেখতে এসেছেন অনেক কষ্ট করে, আছেন আপনারা, মেহরবানি করে নিশ্চিত থাকবেন না, অক্ষত অংশ নেবেন না, অক্ষত অংশ না নিয়ে বাস্তবে দেখেন আমার ভাইরা কিভাবে সবকিছু হারিয়ে। সম্মানিত দর্শক শ্রোতাই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে, ইউটিউবে ভাইরাল যে মিরাজ, সে কিন্তু অলরেডি আসছেন এখানে, এই যে আমরা তার কিন্তু তাকে দেখাই দর্শক সামনে থেকে, সে কি পর্যবেক্ষণ করছেন, দেখছেন কি পরিস্থিতি সাধারণ মানুষের, যে প্যান্টেন রয়েছে। পিছন থেকে নিয়ে নেন, পিছন থেকে নিয়ে নেন, পিছন থেকে আমরা দেখবো। আপনি দোকানদার না? না, আমি
মিরাজ কথা হইতেছে, চলে চল নিয়ে আসুন। সুন্দর লাইট আছে নিয়ে ব্লগের জন্য।